আমার চুনা বেবি ডল, আমার ভালো বেবি ডল, আমি তোকে খুব ভালোবাসি জানি। আর তো তোমায় খাইয়ে দিই, খেয়ে নাও চুনা। চলো খাই গেছে, আবার ঘুমিয়ে পড়ো বেবি ডল। আয় ঘুমায়, আয় বেবি ডল ঘুমায়, আমার ভালো বেবি ডল। হয়েছে তোমার বেবি ডল ঘুমালো? আমার বেবি ডল ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়ি। ঘুম আয় রে সোনার চোখে আয়, জাগে তারা ঝিকি মিকি সোনা যে ঘুমায়। মিষ্টি মা ঘুমিয়ে পড়েছে, এবারে আমিও ঘুমিয়ে পড়ি। লাইটটা অফ করে দিই। মিষ্টি, তোর প্রিয় দল এখন আমার কাছে, দেখি তুই কিভাবে খুঁজে পাস তোর দলকে। যা সকাল হয়ে গেছে, আমি গিয়ে টিফিনটা করি, মিষ্টির আবার স্কুল আছে। মিষ্টিমা, কোথাও তো পেলাম না সারা ঘরে, কি হবে বল? কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, আমি ঠিক খুঁজে বার করবো তোর বেবি ডল। কাঁদে না মা, কাঁদে না, বসো এখানে বসো। মিষ্টিমা, এখানে তো কি একটা লেখা আছে দেখছি। মিষ্টিমা খুলে দেখি বলো। আমায় পাবে সেইখানে, জলের রানী যেখানে সেটাই আসো বিকেলে মা বাবাকে সাথে নিয়ে। তুই আবার কেমন ছড়া মিষ্টিমা, এটা তো মনে হচ্ছে কোনো ধাঁধা। ধাঁধা কি জিনিস? ধাঁধা মানে হচ্ছে একটা গুপ্ত একটা কবিতা, এর আমরা যে জিনিসটা খুঁজছি সেটাকে খুঁজে বার করতে হবে বিকেলে মা বাবাকে সাথে নিয়ে। আমরা কোথায় যাই মিষ্টিমা? জিরাফ পার্কে। জিরাফ পার্কে? হ্যাঁ, আমরা তো বিকেলবেলা করে জিরাফ পার্কেই যাই। চল তাহলে জিরাফ পার্কে যাই, নিশ্চয়ই কিছু একটা পাবো, বল সেখানে। চো চো চো, রেডি হয়ে আসি, চো। মা আমি রেডি, চলো পার্কে যাই, মা বেবি ডল খুঁজছে। হ্যাঁ মিষ্টিমা তুমি রেডি? আমিও রেডি, চলো চলো চলো, তাতে চলো মা বেবি ডলটা নিয়ে আসি, চলো চলো। মিষ্টিমা তাড়াতাড়ি পা চালাও, বেবি ডলটার কাছে তাড়াতাড়ি যেতে হবে তো, চলো চলো চলো। এই তো মা পার্কে চলে এসেছি আমরা, চলো 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 তাড়াতাড়ি ঢুকো। মিষ্টিমা চলো মা এবার জিরাফের কাছে খুঁজি, দেখি জিরাফের স্লিপটা আছে নাকি। কোথায় মিষ্টিমা? এখানে তো কিছুই খুঁজে পেলাম না, চলো ওদিকটা যাই। মা চলো মা হাতিল কাছে খুঁজি, মা হাতিল কাছে গিয়ে। মা মা ওদিকটা আমি কিছু পেলাম না, তুমি কিছু পেলে? না মিষ্টিমা আমিও কিছু পেলাম না, এবার চল তবে ওদিকটা একটু খুঁজি। না মিষ্টিমা এখানেও তো আমরা কিছুই পেলাম না, চল তাহলে ওদিকটা একটু দেখি। কিরে মিষ্টিমা কিছু পেলি? না মা কিছুই পেলাম না। চল বাড়ি চল তবে। না মা আমি যাবো না, আমি বেবি ডল নিয়ে যাবো। আজ মা বলে তো এদিকটা দেখি। উফ বাবা বস, কি ধাঁধা বলতো মিষ্টিমা, তো বুঝতেই পারছি না। আমায় পাবে সেইখানে, জলের রানী যেইখানে সেটাই আসো বিকেলে মা বাবাকে সাথে নিয়ে। তো বিকেলে সাথে নিয়ে না বুঝলাম পার্কে,
জলের রানীটা আবার কি? আমি কি তাহলে বেবি ডল পাবো না? আমার তো ঠিক সেটাই মনে হচ্ছে। আরে বল জলের রানী কোথা থেকে পাই? জলের রানী কি হতে পারে, কি হতে পারে জলের রানী? ভাবি ভাবি, ভালো করে ভাবি। মা ওই তো জলের রানী পেয়ে গেছি মা, ডলফিন, ডলফিনই তো জলের রানী। ডলফিন? হ্যাঁ মিষ্টি মা ঠিক বলেছিস, জলের রানী তো ডলফিনই হয়। চো 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 তাড়াতাড়ি চো, ডলফিনটা খুঁজে দেখি কিছু আছে নাকি। চো চো চো। শ্রীকৃষ্ণ আমার মুখ ছিঁড়ে নেচেছিলেন যমুনা তীরে, বুকের ভরে চলি আমি, দ্বিতীয় ক্লুটি ভীষণ দামি। মিষ্টিমা এটার মানে কি? মা এটার মানে হচ্ছে ছাপ। শ্রীকৃষ্ণ তো ছাপেলি মুক্তি রে যমুনা তীরে নেচেছিলেন। আমাদের ছাপ রিলেটেড কিছু আছে নাকি খুঁজতে হবে মা পালকে। আইডিয়া, একটা ছাপ ছিলি বাজে তো মা, সেখানে চলো। ওই দেখো মিষ্টি মা, তুমি ঠিক বলেছো মা, সাপ স্লিপ। চলো 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 তাতেই যাই গিয়ে দেখি। তুমি ওদিকটাই খুঁজো, আমি এদিকটাই খুঁজি, ঠিক আছে? ওইদিকে তো কিছু পেলাম না, এবার নিচটা দেখি। তাতে আসো, তাতে আসো। তোমার এই যে পেয়েছি মিষ্টি মাছ হাটগুলো, দেখি 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 কি লেখা আছে এতে। এটা তুমি পড়ো। গেটের গোলাপ খেলোয়াড় নিয়ে আছে কাপ, আমি রয়েছি সেইখানে দাওয়েছে ভাব। এই ধাতাটা ছট করলে ছিলাম তোমায় রানী, আমায় তুমি খুঁজে পাবে সেটাও আমি জানি। আর রিলেটেড এখানে কি রয়েছে? আমি তো কিছুই বুঝতেই পাচ্ছি না। উফ এত কঠিন কঠিন দাদা, সলভ করা যায় বল তুই। মা খেলোয়াড় রিলেটেড একটাই জিনিস আছে এই মাঠে, সেটা হচ্ছে স্টেডিয়াম মা। চলো মা খেলার মাঠে গিয়ে খুঁজি। ঠিক বলেছিস মা, স্টেডিয়াম। চো 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 মা স্টেডিয়ামে গিয়ে খুঁজি। চল মিষ্টি মা, আমরা এসে গেছি স্টেডিয়ামে। চো চো ভেতর ঢুকি দেখি। মিষ্টিমা মাঠটা তো অনেক বড়, এত বড় মাঠে কোথায় খুঁজবো? মিষ্টিমা চিন্তা করো না, আমরা তোমার বেবিডল খুঁজে বার করবোই। চলো মা চলো। আরে মিষ্টির বাবা তুমি সকাল দিয়ে তাহলে তুমি আমাকে ধরে থেকে ধরে পাচ্ছিলে। আরে মিষ্টির মা তুমি জানো না, তোমার সাথে আমরা প্র্যাঙ্ক করছিলাম। মিষ্টি মা আসো, বলে দাও আমাদের কালকে রাতে 2 মিলিয়ন কমপ্লিট হয়েছে। তুমি তো ঘুমিয়ে পড়েছো, কিছুই জানো না। মিষ্টি মা বলে দাও। আরে মা গতকাল রাতে আমরা 2 মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট হয়েছে ইউটিউবে, সেই জন্য আমি আর বাবা মিলে প্ল্যান করেছি তোমাকে সারপ্রাইজ দেবো বলে। সত্যি মিষ্টি মা আমাদের 2 মিলিয়ন কমপ্লিট হয়েছে? চলো মা আমরা সবাই মিলে কেক কাটি। চলো 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 কেক কাটি। চলো চলো চলো। আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের 2 মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আর বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ এবার চলো 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 কেক কাটি, চলো চলো এবার কেক কাটিনি, টাটা।